বুদ্ধিজীবী হয়েছে, আমাদের সব এই জ্ঞানকোষে লেখা আছে। যে কারণে আমি আহ্বানদারি ছিলাম আমাদের কলেজগুলোকে চিঠি দিয়ে যে আপনারা অন্তত একটা সেট জ্ঞানকোষ কিনে রাখবেন, যাতে আমাদের যারা শিক্ষার্থী তারা একত্রে মুক্তিযুদ্ধ এবং এই গণহত্যা বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে জানতে পারে এবং তারা নতুন করে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে তার ইতিহাস জেনে দেশপ্রেমিক সন্তান হিসেবে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক আদর্শে গড়ে উঠবে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠবে, দেশকে ভালোবাসবে। এবং এজন্য আজকে আমাদের মুক্তিযুদ্ধ জ্ঞান কোষাবে একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে একটা প্রভাব দেওয়ার। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। এখন আমি আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান বক্তা, আমি যাকে আগেই ইন্ট্রোডিউস করেছি, যে বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবেত্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তার বঙ্গবন্ধু চেয়ারে যিনি অধিষ্ঠিত রয়েছেন এবং গবেষণা কর্ম করছেন, এবং আমাদের মুক্তিযুদ্ধ জ্ঞান কোর যেটার কথা বললাম সেখানে তার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা সেখানে রয়েছে, কাজেই আজকের সেই আমাদের প্রধান বক্তা প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তাকে আমি এখন তার বক্তব্য উত্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। আপনার বক্তব্যে আমার কথা বলার অনেক সূত্র খুঁজে পেয়েছি এবং আপনি চমৎকার ভাবে দুটি প্রশ্ন তুলেছেন আজকে দিবস, যাতে করে যথেষ্ট আত্মপ্রসাদ পেয়েছি বাঙালি হিসেবে। যে জাতিসংঘ বা ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করবে সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে, ভালো লাগলো যে বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার। আমার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত বছর 20 মার্চ, সম্ভবত 20 মার্চ, একটি জাতীয় কমিটির সভা হয়েছিল, মুজিব বর্ষ পালনের জাতীয় কমিটির সভা। সেই সভায় আমার একটা বিনীত প্রস্তাব ছিল যে বাংলাদেশে 21শে পদক আছে, স্বাধীনতা পদক আছে, বঙ্গবন্ধু পদক কেন নয়। সেই আজকে দেখি আন্তর্জাতিক পর্যায়ে সেই বঙ্গবন্ধু পদক প্রবর্তিত হয়ে গেল, অর্থাৎ বঙ্গবন্ধু বিরোধী যারা তাদের গালে একটা চপেটাঘাত আবার পড়লো। এটাই আমার আত্মপ্রসাদের কারণ আর কি। তো আজকে দেখুন, বুদ্ধিজীবীর সংখ্যা কত সে বলা হয়েছিল এটা সম্পূর্ণ চূড়ান্ত নয়, আরো তথ্য সংগ্রহ করতে হবে। স্বাধীনতার পরপর শহীদ বুদ্ধিজীবী তথ্যানুসন্ধান কমিটি হয়েছিল, তারা বলেছিল প্রায় 20,000-এর মতো, এখন আমরা শেষ পর্যন্ত পেয়েছি 1,222। তো কমিটি হয়েছে, কমিটিতে আমাদের জানাশোনা ভালো মানুষেরাই আছেন। কমিটির সামনে দুটো সমস্যা, একটি সমস্যা হচ্ছে বুদ্ধিজীবীর সংখ্যা, আর একটি হচ্ছে বুদ্ধি